যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্ভাব্য পরমাণু সমঝোতায় কোনো অস্পষ্টতা ইরান মেনে নেবে না। নিজ দেশের এমন অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছেন ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় এমনটা জানিয়েছেন তিনি। বোরেল জানিয়েছিলেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আশা ক্ষীণ হয়ে এসেছে। জবাবে মারান্দি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যেই ভিয়েনায় আলোচনা চলছে। ওই সমঝোতা পুরোপুরি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তেহরান।